মনোযোগ সহকারে শুনবেন, দুই শ্রেণীর যে ব্যক্তিরা আলোচনা যে কোরআনের মধ্যে বলেছে, আপনি আজকে যদি এই কোরআনের আলোচনা কান দিয়ে দিমাগ দিয়ে দিল দিয়ে শ্রবণ করেন আর যদি আমলের নিয়ত করেন, এই একটা আলোচনা আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এমন কিছু আলোচনা আল্লাহ পাক এই দুইটি আয়াতে তিনটি আয়াতের মধ্যে বলেছেন। দুই শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর যারা দুনিয়া চায়, শুধু যাদের তামান্না ইচ্ছা দিলের চাওয়া পাওয়া শুধু দুনিয়া, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার অট্টলিকা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সব কিছু খালি দুনিয়ার চাওয়া, এক শ্রেণীর আলোচনা এই কোরআনের মধ্যে প্রথম আয়াতের মধ্যে 18 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল, এই দুনিয়া যারা তামান্না করে তাদের আলোচনা, দুনিয়া শুধু চায় আল্লাহ পাক তাদেরকে দুনিয়া দেন, এর জন্য কি ফলাফল এই বিষয়ে আলোচনা হবে। দ্বিতীয় নাম্বার শ্রেণীর আলোচনা হবে যারা আখেরাত চায় তাদের জন্য কি পুরস্কার, যারা আখেরাত চাবে তাদের জন্য কি কি ফলাফল এবং কি কি করতে হবে, এই আলোচনাগুলো এখানে করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও বিশ্ববাসী, ও দুনিয়াবাসী, শোনো, তোমরা যারা মাঈদুল আজিলাতাআজ্জালাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির ঈদুল আজিলাতা, যেই ব্যক্তি দুনিয়া চায়, যার চামান্না, যার দিলের ইচ্ছা দুনিয়া, যার মনের মধ্যে শুধু তামান্না, দুনিয়ার সুখ সামগ্রী, দুনিয়ার মহাব্বত, যে শুধু দুনিয়ার আজ্জালনা তাড়াতাড়ি করে দুনিয়ার জন্য, আল্লাহ বলছেন যে লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। আল্লাহ বলেন যে আমি যা চাই তাকে দুনিয়াতে দিয়ে দিব। যেই ব্যক্তি দুনিয়া শুধু চাইবে, দুনিয়ার অর্থ পিছনে শুধু দৌড়াবে, টাকা ক্ষমতা বাড়ি গাড়ি নারীর পিছনে দৌড়াবে, আল্লাহ পাক বলেন যে দিলে যা চাইবে আল্লাহ পাক তা দিয়ে দিবেন। বলেন আল্লাহ দিলে বলছেন যে যা যে যেটা চাইবে দুনিয়াতে আল্লাহ দিয়ে দিবে, দুনিয়ায় যদি তামান্না হয় মাকসুদ হয় আল্লাহ দিয়ে দিবেন। এরপরে কি ফলাফল দেখেন আল্লাহ বলছেন, ثم جعلنا له جهنم। আল্লাহ বলেন যে এরপরে আমি ওই ব্যক্তিকে জাহান্নাম দিয়ে দিই যদি দুনিয়া শুধু তামান্না হয়, দুনিয়ার অর্থ টাকা পয়সা ক্ষমতা এই দুনিয়ার পিছনে শুধু দৌড়াইতে গিয়ে হালালকে হালাল মনে করবে না, দুনিয়ার বৈধ কাজকে বৈধ মনে করবে না, নিজের জন্য বৈধ অবৈধ কোনো কিছু চিন্তা করবে না, নির্দোষ বেশি কেউ নির্দোষ দোষী নির্দোষ ব্যক্তিকেও যে কারাগারের মধ্যে ঢুকিয়ে ফেলবে, নিজের ক্ষমতা নিজের পাওয়ার নিজের আভিজাত্য নিজের ঐশ্বর্য সব কিছু টিকিয়ে রাখার জন্য, যারা হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না, বৈধকে বৈধ মনে করবে না, একজন ব্যক্তি অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করবে না, শুধু দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার পাওয়ার পাওয়ার জন্য, দুনিয়ার টাকা অর্থ করি পাওয়ার জন্য, যেই ব্যক্তির শুধু এই তামান্না হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে আমি দুনিয়া দিয়ে দেব, সব কিছু দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়ে দিব, পাওয়ার দিয়ে দিব, অর্থ দিয়ে দিব, সম্পদ দিয়ে দিব, টাকা পয়সা যা কিছু চাই আমি তাকে দিয়ে দেব। কিন্তু বান্দা যখন মরে যাবে, মরে যাওয়ার পর যখন ইয়াউমা ইদি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন মরে যাওয়ার পর আমার কাছে উপস্থিত হবে আমি আল্লাহ রব্বুল আলামিন, ওই ব্যক্তি যখন আমার কাছে আসবে, ওমা হুম আনহা বিগাইবিন, এমন একটা দিন এসে যাবে যেই দিন কেউ গায়েব হতে পারবে না, অনুপস্থিত থাকতে পারবে না, পালাতে পারবে না, দুনিয়ার কোনো জেল জরিমানা থেকে পালানো যায়, অন্য রাষ্ট্রে গিয়ে বাঁচা যায়, এমন একটা দিন আসবে যেই দিনে ওই কিয়ামতের ময়দানে কেউ পালাতে পারবে না, একজন রাজা একজন বাদশাহ একজন নেতা প্রেসিডেন্ট এই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ আমেরিকা বিশ্ববাসী যত ক্ষমতাধর লোক রয়েছে
কিয়ামতের দিন এমন একটা দিন আসবে ওই দিন কেউ পালাতে পারবে না ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি দুনিয়া শুধু তার তামান্না হয় আর দুনিয়ার পিছনে দৌড়াইতে গিয়ে যদি আখিরাতকে বরবাদ করে হালালকে হালাল না মনে করে হারামকে হারাম না মনে করে বৈধকে বৈধ না মনে করে অবৈধ পয়সায় যদি বাড়ি গাড়ি তৈরি করে অবৈধভাবে নিজেদের ক্ষমতা দাপট যদি টিকিয়ে রাখে আল্লাহ বলছেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম আমি তার জন্য জাহান্নাম নির্ধারণ করে দেব কি নির্ধারণ করে দিবে বলেন বলেন কি নির্ধারণ করবে আল্লাহ পাক জাহান্নাম নির্ধারণ করে দিবে এবং শুধু জাহান্নাম নির্ধারণই করেই শান্ত হবে না আল্লাহ বলছেন ইয়াসলা মাদমুমাম মাদহুরা আল্লাহ পাক ওই জাহান্নামের মধ্যে নিন্দিত বিতাড়িত অবস্থায় তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন কি অবস্থায় বলেন বলেন না কেন নিন্দিত দয়া অনুগ্রহবিহীন এমন অবস্থায় আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে জাহান্নামের গেটের কাছে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে যারা দুনিয়া শুধু চাইছে দুনিয়ার প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্য সম্পদ দুনিয়া উপার্জন করার জন্য বৈধ অবৈধ দেখে নাই কোনো কিছু বাস বিবেচনা করে নাই মানুষের উপর জুলুম করেছে নির্যাতন করেছে খারাপ আচরণ করেছে অসহায় গরিবদের প্রতি জুলুম অত্যাচার অবিচার করেছে আল্লাহ ওই তিন শ্রেণীর ব্যক্তি ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন একত্রিত করবেন আল্লাহ বলেন যে উহসুরুল্লাযীনা যালামু আযওয়াজাহুম ওয়া মা কানূ ইয়াবুদূন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সকলকে একত্রিত করবেন যারা জালেম দুনিয়াতে প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখার জন্য নিজের মান মর্যাদা টিকিয়ে রাখার জন্য অন্যায় করেছে ওয়াজওয়াজাহুম জালেমদের কথা শুনে যারা লড়েছে চলেছে মানুষের প্রতি একটা অসহায় মানুষের বুকে গুলি পিস্তল ধরতে গলায় ছুরি ধরে একজন অটো সিএনজি ভ্যান চালকের রিক্সাকে কেড়ে নিয়েছে এই সমস্ত কাজ জুলুম অত্যাচার মানুষের উপর নির্দয়ভাবে খুন খারাপি হত্যা যারা করেছে মানুষকে মুসলমানকে অবৈধভাবে যারা অকাতরে নির্যাতন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিদের আল্লাহ পাক একত্রিত করবেন কিয়ামতের ময়দানে এবং ওয়াজওয়াজাহুম ওয়ামা কানূ ইয়াবুদূন আল্লাহ বাদ দিয়ে দুনিয়াতে মাবুদ বাদ দিয়ে যার ইবাদত করেছে ওই সমস্ত শ্রেণীর মূর্তিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন একত্রিত করবেন করার পর আল্লাহ বলবেন যে ওদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও কোথায় নিয়ে যাও বলেন কোথায় নিয়ে যেতে বলবে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যখন নিয়ে যাওয়ার জন্য বলবেন ওই ব্যক্তিগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের গেটের কাছে যখন চলে যাবেন ওই ব্যক্তিগুলো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা তোমরা দাঁড়াও দাঁড়িয়ে যাও ওদেরকে গেটের মধ্যে ঢুকতে দিও না তোমরা তাদেরকে আটকে রাখো ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলু ওদেরকে দাঁড় করাও গেটের কাছে থামাও গেটটা খুলে দাও আর তাদেরকে একটু দাঁড় করাও তাদেরকে কিছু জিজ্ঞাসা করা হবে কি করা হবে বলেন কি করা হবে কাদেরকে যারা দুনিয়া শুধু চায় আর এই দুনিয়া চাইতে গিয়ে বৈধ অবৈধ কোনো কিছু জায়েজ জায়েজ কোনো কিছু বাস বিচার করে না যা আসে শুধু পকেটে ঠাসে কথা বলেন ঠিক কিনা এমন নাই লোকজন নাই সমাজে এমন কিছু লোক আছে বৈধ অবৈধ দেখে না কলমের খোসা ঘুষি ঘুরিয়ে নির্দোষ মানুষকেও ফাঁসির কাস্টে যা চড়া এরকম সমাজে লোক আসে না নাই কিছু অর্থ কিছু টাকার লোভে একজন অসহায় মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয় নির্দয়ভাবে কোনো কিছু মায়া করে না তো আল্লাহ পাক ওই শ্রেণীর ব্যক্তিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে ওদেরকে দাঁড়াও দাঁড় করাও গেটের কাছে দাঁড় করানো হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন মালাকুম লা তানাসরুন কি ব্যাপার আজকে তোমরা কেউ কাউকে সাহায্য করছো না কেন সেই দিন তো একজন আরেকজনকে অন্যায় কাজ করার জন্য সাহায্য করতে
বলতে যে তুমি করো আমি আসি তোমার পিছনে এমন সমাজে লোক থাকে না হ্যাঁ কিছু লোক আছে যে মাদ্রাসার বিরোধিতা করে আরেক দল আসে বলে তোমরা করো আমরা আসি এ কথা বলেন আসে না নাই কিছু লোক আছে আলেম ওলামার বিরোধিতা করে আর এদেরকে পেট্রোল যেমন ঢেলে দিয়ে আগুনকে জ্বালিয়ে দেওয়া হয় এরকম পেট্রোল ঢালে কথা বলেন ঠিক কিনা আসে না নাই এক শ্রেণীর লোক রয়েছে ইমাম মসজিদের মুয়াজ্জিন আলেম ওলামাকে দেখলে চুলকানি শুরু হয় এদের বিরোধিতা করে আর এক শ্রেণী কয় যে যা করার কর তোরা আমরা সাইডে আসি কথা বলেন সমাজে আসে না নাই হ্যাঁ মাদ্রাসা মসজিদ আলেম ওলামা দেখলে চুলকানি শুরু হয় হুজুররাই দুনিয়ার সব খায় হুজুররাই সব কিছু ক্ষতি করে এরকম কথা বলে কি বলে না আসে না নাই আসে তো আল্লাহ পাক বলেন যে তাদেরকে বলবে আল্লাহ পাক কিয়ামতের দিন মালাকুম লা তানাসরু কি ব্যাপার একজন তো আরেকজনকে তো খুব সহযোগিতা করতে সাহায্য করতে অন্যায় করার জন্য জুলুম করার জন্য সাইড থেকে বলতে যে করে আয় যাও অমুককে খুন কর অমুকের দোকান লুটপাট কর অমুকের উপর অত্যাচার কর যা হয় বিচার সালিশ তো আমরাই করব বিচার সালিশ তো আমরাই করব সমস্যা নাই কর এমন সমাজে আসে না নাই হ্যাঁ আল্লাহ পাক বলবেন যে মা লাকুম লা তানাসরুন কেন তোমরা আজকে একজন আরেকজনকে সাহায্য করছো না কি হয়েছে তোমাদের এরপর এই কথা বলার পর তারা সেই দিন উত্তর দিবে বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন সেই দিন তাদের জবান উত্তর হবে যারা খারাপ আচরণ করে টাকা অর্থ প্রভাব প্রতিপত্তি সম্পত্তি দুনিয়াতে আল্লাহ পাক তাকে ঢেলে দিয়েছেন তার তো ইচ্ছাই শুধু দুনিয়া তো এই প্রভাব প্রতিপত্তির গরমে টাকার গরমে অর্থের গরমে ক্ষমতার গরমে অন্যায় যে অবিচার করেছে মানুষের প্রতি মানুষ অনেক সময় অসহায় কিচ্ছু বলতে পারে নাই মুখ ফুটিয়ে বললে তো সমাজে নিরাপদে বসবাস করতে পারবে না কথা বলেন ঠিক কি না হ্যাঁ এই জন্য কিছু বলতে পারে নাই সেই দিন তারা বলবে বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন সেই দিন তারা আত্মসমর্পণ করবে কি করবে বলেন বলেন কি করবে আত্মসমর্পণ আমরা দেখেছি ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম দেখেছি সর্বহারারা এই পাশে স্বর্গদিয়ায় হাই স্কুল মাঠ কলেজ হয়েছে বিশাল মাঠে আত্মসমর্পণ করার জন্য সর্বহারাদেরকে বলেছিল তারা যে সারেন্ডার করেছিল তো সেই দিন কিয়ামতের দিন সবাই আত্মসমর্পণ করবে পুলিশ যদি পিছন থেকে ধাওয়া করে তখন কি করে আসামি কি করে আত্মসমর্পণ করে কি করে না করে কি করে না এই কিয়ামতের দিন সেই দিন তারা আত্মসমর্পণ করবে যারা আজকে আলেমদের উপর অকাতরে নির্যাতন করে অসহায় মানুষের উপর অকাতরে নির্যাতন করে আজকে যারা আলেম ওলামাকে বেইজ্জতি করে কোরআনকে যারা বেইজ্জতি করতে চায় যারা মসজিদের মাইকের আওয়াজ জ্ঞান খাটো করতে বলে কিয়ামতের দিন তারা হা কাঠগোড়ায় হাত আত্মসমর্পণ করবে কি করবে বলেন কি করবে চট্টগ্রামে আপনারা শুনেন নাই একজন ব্যক্তি বলেছে মসজিদের মাইকের আওয়াজ যেন ছোট করে দেওয়া হয় কমিটির কাছে নোটিশ দিয়েছে স্বামী স্ত্রী মিলে তাদের নাকি আল্লাহ আকবরের ধ্বনি শুনলে তাদের নাকি সমস্যা হয় তারা রুগী তাদের কষ্ট হয় এজন্য মসজিদের মাইকে আওয়াজ বন্ধ করার জন্য কমিটিকে নোটিশ দিয়েছে বলেন নাউজুবিল্লাহ মরতে হবে কি হবে না তো আল্লাহ পাক সেই দিন তাদেরকে বলবে তারা আত্মসমর্পণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই দিন আর আত্মসমর্পণ করে কাজ হবে করতে হলে দুনিয়াতে আত্মসমর্পণ করতে হবে দুনিয়াতে যদি আত্মসমর্পণ না করেন অর্থ ক্ষমতার বলে যদি অত্যাচার নির্যাতন খারাপ আচরণ করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওয়া আকবালা বাদুহুম আলা বাদি আল্লাহু আকবার কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একে আরেকজনের সামনাসামনি করে বসিয়ে দিবে এবং বলবে তোমরা একে আরেকজনকে প্রশ্ন করো জিজ্ঞাসা করো কি ব্যাপার নেতা সাহেব কি ব্যাপার মাতাব্বর সাহেব কি ব্যাপার আজ তো আপনারা আমাদেরকে একদিন সাহস দিতেন আমাদেরকে একদিন অর্থ দিতেন আমাদেরকে একদিন বলতেন যে তোমরা এই কাজগুলো করো তোমাদের সঙ্গে আমরা আসি একজন আরেকজনকে সামনাসামনি করে বসে দেওয়ার পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে যে আমাদেরকে আজকে এখন সাহায্য করে বড় বিপদে বড় মুসিবতের মধ্যে কিয়ামতের দিন আজ এই দিনে আমাদেরকে একজন আরেকজন সাহায্য করেন সহযোগিতা করেন সেই দিন তারা বলবে কাফর মুশরিকরা
নাফরমান ব্যক্তি যারা শুধু দুনিয়া চায় যারা দুনিয়ার অর্থ সামগ্রী চায় সুখ শান্তি চায় তারা বলবে ও বন্ধুরে আজকে বড় আমরাও বিপদে তোমাদেরকে কি সাহায্য করব আমরা তো তোমাদেরকে কোনো কর্তৃত্ব খাটিয়ে ওমা কানালা আলাইকুম মিন সুলতান আমরা তো কোনো কর্তৃত্ব খাটিয়ে অন্যায় করি নাই তোমাদেরকে খারাপ কাজ করাইনি নাই জবান দিয়ে বলেছি অমুককে মারো অমুককে ধরো অমুকের ক্ষতি করো অমুকের এটা নষ্ট করো ওটা নষ্ট করো এই কাজ করো ওই কাজ করো বলেছি তোমরা কাজ করেছো আমরা কোনোদিন জোর করে ক্ষমতা দেখিয়ে তোমাদেরকে কিচ্ছু করি না সেই দিন যেই নেতার কথা শুনে যেই ব্যক্তির কথা শুনে যে অন্যায়গুলো করেছেন সেই দিন তারাও স্যারেন্ডার তারাও জব দিবে যে আমরা তো কোনো কর্তৃত্ব লাঠি পিঠায় তোমাদেরকে অন্যায় করায়নি নাই মেরে পিঠে তো তোমাদেরকে অন্যায় করাই নাই তোমাদেরকে বলেছি তোমাদের তো ভালো মন্দ বুঝার মতন বিবেক ছিল তোমরা তাই শুনে তোমরা কি করেছো অন্যায় করেছো বালকুতুম কওমা তাগীত তোমরা তো অবাধ্য সম্প্রদায় ছিলে তোমরা তো জালেম অবাধ্য সম্প্রদায় ছিলে কথা শুনে তো আজকে ফাক আলাইনা কওলু রব্বিনা আমাদের রবের কথা আজকে সত্য হয়ে গেছে আল্লাহ যে বলেছিলেন কোরআনের মধ্যে নবী পয়গম্বররা বলেছে আলেম ওলামারা মসজিদের মাইকে বিভিন্ন প্রোগ্রামে জালসায় বলেছে অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না মানুষের প্রতি অকাতরে নির্যাতন করা যাবে না এই কথাগুলো তোমরা শুনেছিলে আর টিটকারি মেরেছিলে কথা বলেছিলে যে হুজুররা তো সব বলবে সব কি মানা যায় এই সমাজে এমন লোক আসে না নাই বলেন বলেন আসে না নাই তো আল্লাহ পাক বলবে যে তোমরাই তো অবাধ্য সম্প্রদায় ছিলে ফাক্ক আলাইনা কওলু রব্বিনা সুতরাং আজকে আমাদের রবের কথা আমাদের জন্য সত্য হয়ে গেছে ইন্না লাযায়ুত তোমরা শাস্তিকে আস্বাদন করতে থাকো গ্রহণ করো আল্লাহর আজাব থেকে তোমাদের আর বাঁচার উপায় নাই সেই দিন সকলে আজাবে গ্রেপ্তার হয়ে যাবে যাদের দুনিয়া শুধু তামান্না হবে কি তামান্না হবে বলেন দুনিয়া তামান্না যাদের হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তাদেরকে আক পাকড়াও করে ফেলবেন আল্লাহ বলেন যে ওয়ামাহুম আনহা বিগাইবি সেই দিন পাকড়াও যখন করবে কেউ পালাতে পারবে না কেউ অনুপস্থিত থাকতে পারবে না দুনিয়াতে তো দলীয় লোক হলে সার দিয়ে দেয় এরকম হয় না অনেক সময় হয় না মোটর সাইকেল আর ধরে না সার চলে যান সমস্যা নাই এরকম হয় কি হয় না হ্যাঁ সারকে বলে সার চলে যান ড্রাইভিং লাইসেন্স আর দিতে হবে না আর যদি একজন গরিব লোক কৃষক লোক শ্রমিক লোক যদি গাড়ি নিয়ে যায় ড্রাইভিং লাইসেন্স থাকার পরও পাঁচবার কেস লাগায় কথা বলেন ঠিক কি না তো ওই দিন আর অমা আনহা বিগাইবিন কেউ সেখানে গায়েব হতে পারবে না পালাতে পারবে না আল্লাহর আজাব তাদেরকে ধরে নেবেন ফাগওয়াইনা কুমিন্না কুন্না গাবিদ আল্লাহ পাক সেই দিন তাদেরকে একদম লাঞ্ছিত লাঞ্ছিত নিন্দিত তাদেরকে করে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে শাস্তি দিবেন যে এমন শাস্তি হবে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি শাস্তি হবে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন আর বলবেন যে তাদের জন্য জাহান্নামে আগুনের পোশাক নিয়ে এসো কিসের পোশাক বলেন কিসের পোশাক আল্লাহ পাক জাহান্নামে ফেলে দিতে বলবেন ফেরেশতারা ধাক্কা মেরে জাহান্নামে হাত পায়ে জিঞ্জিরা তাদের হাত পায়ে শিকল পড়িয়ে জাহান্নামে ফেলিয়ে দিবেন বলবেন যে তাদেরকে গায়ের মধ্যে এই যে পোশাক দেখতেছেন আগুনের পোশাক কিসের পোশাক দিতে বলবে বলেন কিসের পোশাক শীতের দিনে তো যদি আমাকে কনকনা শীতে এর মধ্যে বরফি এলাকা যেগুলো আছে বরফ পরে আগুনের পোশাক পরিয়ে দেয় মজা লাগবে হ্যাঁ মজা লাগবে বলেন মজা লাগবে সহ্য করতে পারবো পারবো সেই দিন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন فالذين كفروا قطعت لهم ثياب من نار الله پاک رب العالمين سيدن قیامت دین الله پاک رب العالمين قطعت لهم তাদের জন্য পরিধান করে দেবে ওই জাহান্নামী ব্যক্তিদের জন্য ثياب من نار আগুনের পোশাক কিসের পোশাক এক কথা বলেন কিসের পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমদের অন্যায়কারী দুনিয়াতে যারা শুধু দুনিয়ায় তামান্না ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের পোশাক পরিধান করে দিবেন জাহান্নামের মধ্যে আগুনের পোশাক পরিয়ে তাকে ফেলে দেওয়া হবে আর যখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন
জাহান্নামের মধ্যে পড়ার পর আল্লাহ পাক বলবেন যে তাদের মুখের মধ্যে গরম পানি ঢালতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তাদের মুখের মধ্যে গরম পানি ঢালা হবে কি ঢালা হবে বলেন কি ঢালা হবে ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের মুখের মধ্যে পানি ঢালো গরম ফুটন্ত পানি ঢালো যখন জাহান্নামীর মুখের মধ্যে গরম ফুটন্ত পানিগুলো ঢালা হবে পানি যখন মুখের মধ্যে অতিরিক্ত টকবগে পানি ঢেলে দিবে ওই পানিগুলো মুখের ভিতর দিয়ে যখন গলা দিয়ে যেতে থাকবে গলাগুলো ঝলছে ঝলছে চামড়াগুলো গলতে গলতে চামড়া দিয়ে গলে গলে নিচ দিয়ে পেটের নিচে পেটের লাড়ির মধ্যে ভুঁড়ির মধ্যে চলে যাবে আর যখন লাড়ি ভুঁড়ির মধ্যে চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লাড়ি ভুঁড়ির মধ্যে গরম পানি যাওয়ার কারণে লাড়ি ভুঁড়িগুলো এত পানির উত্তপ্ততা থাকবে এত গরম হবে ওই পানিগুলো পেটের মধ্যে গিয়ে লাড়ি ভুঁড়িগুলো গলিয়ে ফেলবে ইসহারু মা ফি বুতুনহিম ওয়াল জুলুদ আল্লাহ বলেন যে এই গরমের কারণে তাদের চামড়াগুলো তাদের লাড়ি ভুঁড়িগুলো গলতে গলতে তাদের পিছনের দরজা পায়খানার রাস্তা দিয়ে সবগুলো বের হয়ে যাবে সব যা আছে লাড়ি ভুঁড়ি গোলা ভিতরে যা আছে সব এগুলো গলতে গলতে সব পিছনের দরজা দিয়ে বের হবে এভাবে শাস্তি তাদের জন্য চলতেই থাকবে বন্ধ কথা বলেন বন্ধ চলতেই থাকবে জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিদের জন্য শাস্তি জাহান্নামের ভিতরে যাওয়ার পর পানি যখন ঢালতে থাকবে গলতে গলতে যখন খসতে থাকবে আবার যাবে আবার দিবে আবার যাবে আবার এখানে আর কোনো মৃত্যু থাকবে না এখানে কোনো শাস্তির লোভ হবে না এখানে দুনিয়াতে দশ বছর বিশ বছর শাস্তির পর লোভ হয়ে যায় কিন্তু যারা ইমান আনে নাই একাতরে একদম নির্যাতন অত্যাচার করেছে ইমান আনে নাই কখনো এদের জন্য কিয়ামত কতদিন হবে আল্লাহ পাক ভালো জানেন কতদিন থাকতে হবে যা কোনো শুরু আছে শেষ নাই জাহান্নামের মধ্যে শাস্তিগুলো হতেই থাকবে বলেন নাউজুবিল্লাহ বলেন না নাউজুবিল্লাহ তো এক শ্রেণীর কথা বললাম যারা শুধু কি চায় তাদের জন্য শাস্তি বুঝতেন আপনারা বুঝেছেন আমাদের নবীর নাম কি বলেন তো সবাই একটু বলেন জোরে আওয়াজ দিয়ে নবীর নাম বলবেন বলেন অনেকে নাম জানে না মনে হয় নাম জানেন না আমাদের নবীর নাম কে কে জানেন না হাত উঠান দেখি সবাই নবীর নাম জানে ওই ভাই বুঝতে পারেন উনি বুঝতে পারেন চাচা আমাদের নবীর নাম কে কে জানেন দু হাত কেন উঁচু করে দেখান নবীর নাম জানেন কে কে সবাই জানেন দেখি জোরে করে বলেন তো দেখি আমাদের নবীর নাম কি একটু উচ্চারণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নাম ছিল আয়েশা খাদিজা অনেকগুলো স্ত্রী কথা বলেন ঠিক কি না তো নবীজির স্ত্রীরা একদিন নবীজির কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন তো আমাদের অভাব অনটন এত অভাব অনটন আমাদের এত কষ্ট দিনকাল যায় খাবার থাকে থাক খাবার নাই এমন দিনকাল কষ্টের দিনকাল যায় আপনি তো নবী আল্লাহর কাছে দোয়া করলেই হবে সবই আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দেয় কি দেয় এই কথা বলেন কি দেয় সচ্ছলতা দেয় যাতে কষ্ট অভাব অনটন না থাকে অনেক সময় আমাদের স্ত্রীরাও বলে আরেকটু পরিশ্রম করতে পারো না তো আপনার আমাদের স্ত্রীরাও বলে যে আমাদের জন্য একটু ভালো পরিশ্রম করেন আর একটু অনেক স্বামী আছে সরকারি চাকরিজীবী জামাই বলে তোমার এখানে কি ঘুষ টুস লওয়ার মতন সিস্টেম নাই তোমার কাছে কি চাকরির জন্য আসে না দুই টাকা করে বেশি নিলে দুই হাজার পাঁচ হাজার করে বেশি নিলে তো আমার লিপস্টিক আরও পাঁচটা বেশি কিনা যাবে সারি মাসে আমি তিনটা পাল্টাইতে পারবো কথা বলেন ঠিক কিনা এরকম স্ত্রী আসে না নাই হ্যাঁ যতই দেন তারপরে মন ওঠে না এমন সমাজে বাবা অনেক সমাজে অনেক শাশুড়ি আসে না নাই আসে না নাই আসে তো নবীর স্ত্রী বলতেছে যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আমাদের যেন সচ্ছলতা আসে কি আসে নবীজির এই কথায় এতই তিক্ততা লেগেছে এতই খারাপ লেগেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো তোমরা আমার স্ত্রী আমি দুনিয়ার সুখ সামগ্রীর জন্য আসি নাই দুনিয়াতে আল্লাহর নবীর স্ত্রীগুলো এই কথা বলার পর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে বড় বেদনা নবীজি তার স্ত্রীদেরকে বলল ও পানের স্ত্রী আমরা দুনিয়ার কোন সুখ সামগ্রীর জন্য আসি নাই দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য আসি নাই যদি দুনিয়ার সুখ সামগ্রী আমরা চাইতাম আমি যদি দোয়া করতাম আল্লাহ পাক আমার জন্য উহুদ পাহাড় কি আমার জন্য স্বর্ণে পরিণত করে দিতেন বলেন সুবহানাল্লাহ তোমরা আমার স্ত্রী হওয়ার পর এই তামান্না তোমাদের দিলের মধ্যে হওয়া উচিত নয় তোমরা এই কথা বলেছ আমার বড় কষ্ট লেগেছে আজ থেকে বলে দিলাম তোমাদের সঙ্গে আমার আর কোনোদিন কোনো কথা হবে না এক মাস তোমাদের সঙ্গে আমার দেখা কথাবার্তা আর কিচ্ছু হবে না তোমরা দুনিয়া চাও আল্লাহকে চাও বাদ দিয়ে দুনিয়াকে দুনিয়াকে চাও আমি দুনিয়ার সুখ সামগ্রীর জন্য আসি নাই তোমাদের থেকে আজ থেকে আমি বিচ্ছে আমি দূরে সরে গেলাম তোমাদের কাছেও আসবো না খবরও নিব না তোমাদের সঙ্গে এক মাস কথাও বলবো না নবীজি ঘর থেকে রাগ করে কষ্ট নিয়ে বের হয়ে চলে আসলেন ঘর থেকে বের হয়ে যখন আসলেন আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সামনে মসজিদের সঙ্গে একটি আলাদা হুজরার মধ্যে আলাদা কামরার মধ্যে শুয়ে পড়লেন এই কথাগুলো এলাকার কিছু দুষ্ট সমাজের লোক থাকে দুষ্ট লোকের মাধ্যমে এলাকায় প্রচার হয়ে গেল যে দিনের নবী মুহাম্মদ তাদের সকল স্ত্রীগুলোকে তালাক দিয়ে দিয়েছে স্ত্রীগুলোকে তালাক দিয়ে নিজের ঘর ত্যাগ করে চলে এসেছে দুষ্ট লোকগুলো বাজারের মধ্যে কিছু লোক আছে একটা হয় সমাজের মধ্যে পাঁচটা শুরু করে কথা কয় কথা বলেন ঠিক কি না আছে না নাই এক শ্রেণীর নারী আছে শুধুই পান খায় এই বাড়ির কথা দিয়া নাই এটা গান আছে নাই এটা বাস্তব কথা কিন্তু এক শ্রেণীর লোক খালি শুধু পান খায় এই বাড়ির কথাগুলো ওই বাড়ি লাগায় সমাজের মধ্যে এক শ্রেণীর বেয়াদব এমন কিছু লোক রয়েছে যারা নামাজও পড়ে ইমামের পিছনে নামাজ পড়ে এরপরে দাড়ি আছে পাঞ্জাবি আছে এই সমস্ত ভালো ভালো কোয়ালিটির লোকও কিছু আছে যারা নামাজ পড়ে এসে ইমাম সাহেবের বদনাম করে সমাজে আছে না নাই নামাজ পড়ে এসেই চাষ করে বসে মুয়াজ্জিন সাহেবের বিপদ শুরু করে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ে এসে কে সুখে খাচ্ছে কাকে আঙ্গুল দেওয়া যায় এই কাজগুলো সমাজের মধ্যে বেশি হয় কথা বলেন ঠিক কিনা আসে না নাই কার ছেলেগুলো ভালো খাচ্ছে এটা সহ্য করতে পারে না খালি সমালোচনা আসে না নাই তো এইরকম সমালোচনা বাজারের মধ্যে শুরু হয়ে গেছে নবীজি সকল স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে তো সাহাবীরা সকলে পাগল হয়ে গেলেন পাগল পানা হয়ে সাহাবা একরামগুলো নবীজির কাছে দৌড়ায় আসলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আসলেন কাঁদতে কাঁদতে নবীজি গেটের সামনে বাররা নামে একজন সাহাবীকে দাঁড় করিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের মধ্যে বলে দিয়েছেন ও বাররা আমার কাছে যেন কোনো লোক না আসতে পারে ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন উমর ফারুক সামনের দিকে ঘরের মধ্যে ঢুকবে বলতেছে যে যাওয়া নিষেধ নবীজির মনটা খারাপ যেতে দিবে না উমর বলতেছে ভাই বাররা আমার নবী নাকি সকল স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে বাজারে এই গুঞ্জনগুলো উঠেছে একটা বার নবীর কাছে গিয়ে বলো যে নবীর সাথে সাক্ষাৎ করে এসে বলো যে যে আল্লাহর নবীজি কোনো স্ত্রীকে তালাক দেয় না এই কথাটা একটাবার সাহাবিরা শুনতে চায় হাউ মাউ করে সাহাবারা কান্না কাটি শুরু করে দিয়েছে একটা বার তুমি শুনে আসো নবীজির কাছে গিয়ে বলে আসো ওমর সাক্ষাৎ করার জন্য এসেছে আপনার সঙ্গে একটাবার একটা মিনিট কথা বলবে বাররা একে একে তিনবার নবীজির কাছে গেলেন একবার গিয়ে ফিরে আসলেন নবীজি কোনো কথা বলে না দুইবার যাওয়ার পর কোনো কথা বলে না তিনবার যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ঘরের মধ্যে ঢোকার জন্য অর্ডার দিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন ঘরের মধ্যে যাওয়ার পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
কিছু ইসলামের দুশমনরা আপনার বদনাম লুটাচ্ছে, আপনার বিরুদ্ধে কথা বলতেছে, আপনি নাকি আপনার সকল স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন। সমাজের মধ্যে কিছু দুষ্ট লোক থাকে, আলেম ওলামার পিছনে থাকে, হুজুরের পিছনে থাকে, নিজের সন্তান রাত্র একটা দেড়টা পর্যন্ত অন্য মেয়ের সঙ্গে মেসেজে কথা বলে, কথা বলেন ঠিক কিনা আছে না নাই, নিজের সন্তান হাফ প্যান্ট পরে রাত্রেবেলা ঘুমায়, ফরস্তরক করে অন্যান্য কাজগুলো করে, নিজের ছেলেকে শাসন করতে পারে না, নিজের ছেলেকে নামাজের জন্য আসতে বলতে পারে না, নিজের ছেলেকে নামাজ কালাম ইমানের উপর চলার জন্য হুঙ্কার দিতে পারে না, কোনো কথা বলার মতন নিজের স্ত্রীকে সাহস রাখে না। সমাজের মধ্যে কোন আলেম কি করলো, কোন হুজুর কি করলো, কোন ভালো ব্যক্তিগুলো দাড়িওয়ালা নামাজ পড়নেওয়ালা টুপিওয়ালা কোন কাজগুলো অন্যায়গুলো করলো, খুঁটে খুঁটে বের করে সমাজের মধ্যে আলোচনা করে, নবীর যুগ থেকে পর্যন্ত এখনো পর্যন্ত আসে না নাই, আসে না নাই, আমার নবীর স্ত্রী তালাক দেয় না। এরপরেও সমাজের মধ্যে প্রচার হয়ে গেছে নবীজি স্ত্রীকে বলেন না কেন, কি দিয়েছে, সমাজে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো স্ত্রীকে তালাক দেওয়া, যদিও বৈধ কিন্তু খুব নিকৃষ্ট কাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে তালাক দেওয়ার কথা শুনে সবার মন খারাপ, নবীজি বলতেছে যে দেখো আমি কোনো স্ত্রীকে তালাক দেই নাই, যা বলেছে ভুল ভাল বলেছে, আমার স্ত্রীর আমার কাছে দুনিয়া চাই সেটা আমার পছন্দ হয় নাই, এজন্য আমি আমার স্ত্রীর থেকে দূরে সরে আসি, একটা মাস তাদের সঙ্গে কোনো কথা বলবো না, এই কথা বললেন। তো যাই হোক, আমার প্রিয় ভাইরা, দুনিয়া চাওয়াটা নবীজিও পছন্দ করেন নাই, কথা বলেন ঠিক কি না। তো আমরাও সবাই খালি শুধু দুনিয়া চাইবো না, দুনিয়ার ক্ষমতা দুনিয়ার বাড়ি গাড়ি এগুলো আমাদের তামান্না হবে, আমাদের এই তামান্নাগুলো হওয়া যাবে না। দুই নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওমান আরাদাল আখিরা, যারা আখিরাত চায়, ওয়াসআলাহা সাআহা ওয়া হুয়া মুমিন, এবং চাওয়ার পর যথাযথ চেষ্টা করে, কি করে বলেন, চেষ্টা করে, আখিরাত চায় আখিরাতের জন্য যথাযথ চেষ্টা করে, চেষ্টা বুঝেন, চেষ্টা বুঝেন। কেউ আছে, অনেকে আছে নামাজ নাই রোজা নাই খালি গান যায় টান লাগায়, এমন সমাজে ভণ্ড বাবা আসে না নাই, কথা বলেন আসে না নাই, যে বাবার নামে নাও ভাসাইলাম, বাবার কাছে সব কিছু দিয়ে দিলাম, বাবাই পার করবে কিয়ামতের দিন, বলেন তো কিয়ামতের দিন নামাজ রোজা ছাড়া পার করতে পারবে, বলেন পারবে। তো আলোচনা করতেছিলাম যারা আখিরাত চায় কি চায়, এবং আখিরাত পাওয়ার জন্য যথাযথ কি করে চেষ্টা করে, নামাজ পড়ে রোজা রাখে, মাল অর্থ সম্পদ আছে সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করে, অনেকে আছে নামাজ পড়বে সেজদা দিবে রমজানে রোজাও রাখবে কষ্ট করে, কিন্তু মাল আছে এই মাল থেকে জাকাত দিবে না, এমন সমাজে বকিল আছে না নাই, হ্যাঁ কথা বলেন আছে না নাই। ফেরাউন নুমরুদ হামান কামান এদের অর্থ সম্পদের অভাব ছিল না, কি ছিল না বলেন, কি ছিল না, নুমরুদের এত টাকা পয়সা ছিল যে এত টাকা পয়সা ছিল এই টাকা পয়সা বহন করার জন্য প্রচুর লোক লাগতো, উঠে তার বহন করার জন্য চাবি লাগতো, চাবি বহন করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল তার নবীর মাধ্যমে যে আহসিন দয়া করো, কামা আহসান তা ইলাইক, যেমনভাবে তোমার প্রতি আল্লাহ দয়া করেছে দয়া করা হয়েছে। তো যখন তাকে বলা হতো তখন তার লুমের গোড়া দিয়ে দুই টাকা দান করতে লাগলে ঘাম বেড়ে যেত, কি বের হয়ে যেত বলে, কি বের হয়ে যেত, ঘাম বের হয়ে যেত। আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে নামাজ পড়বে রোজাও রাখবে কষ্ট করে, কিন্তু আল্লাহ যে অর্থ দিয়েছে টাকা পয়সা দিয়েছে এখান থেকে যদি বলা হয় মসজিদ মাদ্রাসার জন্য কিছু দান করে, লুমের গোড়া দিয়ে ঘাম বের হয়ে যাবে কিন্তু বুক দিয়ে একটা পয়সা বের হবে নাই, হ্যাঁ সমাজে আসে না নাই, বলেন আসে না নাই, বলেন তো অর্থকার, বলেন তো অর্থকার। আমার আগে আমার বাবা বলেছিল এই সম্পদ আমার, আমার বাবার আগে সম্পদ বলেছিল আমার দাদায়, বলেছিল কি না, আমার দাদার আগে পর দাদায় বলেছিল এই জায়গাগুলো আমার, আজ বলেন তো তারা আছে, আছে হ্যাঁ, মইরা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না, লাশ হবে মোর পরিচয় আর
কবর হবে ঠিকানা কথা বলেন ঠিক কি না হ্যাঁ আমার আমার কিচ্ছু থাকবে না মরে গেলে নাম কি হবে বলেন আরেকবার শুনেন মরা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না লাশ হবে মোর পরিচয় আর কবর হবে ঠিকানা কোথায় রবে চাবির গোছা দলিল দস্তাবেজ লকারে রই সোনা দানা ব্যাংকের ডাটাবেজ শূন্য হাতে সেদিন হব নিশো একজোড়া সবারই ফকির বেশে হব রওয়ানা মইরা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না কথা বলেন ঠিক কি না হ্যাঁ আমার আপনার জন্য কিচ্ছু থাকবে না ফকির বেশে যাওয়া লাগবে এটা সবাই জানি কিন্তু মানতে কেউ রাজি মনে করে যে আমি আমার ছেলেকে যদি না রেখে যাই কি খাবে আল্লাহ বলেন যে নাহনু নারজুকুহুম ওয়াইয়াকুম তোমাদেরকে যেমন আমি খাওয়াচ্ছি রিজিক দিচ্ছি খাবার দিচ্ছি তাদেরকেও আমি দেব বলেন সুবহানাল্লাহ এই পরিবার থেকে আজ পর্যন্ত দেখছেন আমাদের মধ্য থেকে লোক মারা গেছে এরপর তার পরিবার না খেয়ে আছে ওই লোকের কামাই নাই তাই জন্য পরিবার আর চলে না থেমে আছে 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 হ্যাঁ পৃথিবীর সব ঠিকই রবে চলিবে জীবন আমি নেই কি যায় আসে কার কে রাখে শরণ পৃথিবীর সব ঠিকই রবে চলিবে জীবন আমি নেই কি যায় আসে কার কে রাখে শরণ কবর দেশে একাই আমি নে আপন জোনা কেমন করে থাকবো আমি অচিন চেনা মইরা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না বলেন মইরা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না লাশ হবে মোর পরিচয় আর কবর হবে ঠিকানা আজকে যে সম্পদ থুয়ে যাচ্ছি আমরা এই সম্পদ আজকে আমার বাবা কিন্তু নাই আমার দাদা নাই অনেকের আছে এখানে মা নাই খুব কষ্ট করেছে আমাদের জন্য খুবই অসাধারণ কষ্ট করেছে খেয়ে না খেয়ে আমাদেরকে মানুষ করেছে অর্থ নষ্ট করে নাই আগের যুগের লোক জমি সম্পদ বিক্রি করেনি নিজেকে চিকিৎসা করে মরে গেছে কিন্তু সন্তানের জন্য রেখে গেছে কথা বলেন আসে না নাই হ্যাঁ আছে অনেক আছে কিন্তু এখনকার যুগের লোক এই চিন্তা একটাবার করে না মরে যাওয়ার পর তার জন্য তো জিরো কাফনের জন্য কাফন ছাড়া আর কিচ্ছু নাই তো আপনি মরে যাবেন চোখ বন্ধ হবে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনি মরে যাবেন চোখ বন্ধ হবে কবরে রাখতে দেরি হবে ঝাঁপতে দেরি হবে না কথা বলেন ঠিক কি না এই কথা বলেন কবরে রাখতে দেরি হবে কে করতে দেরি হবে না ঝাঁপতে দেরি হবে না ঝাঁপতে দেরি হবে এলাকার লোক আত্মীয় স্বজন ভাগতে দেরি হবে কথা বলেন ঠিক কি না আর আপনি মরে যাবেন মরতে দেরি হবে আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতে দেরি হবে না ও মোর বিদায়ে দুই পারেতে বসবে সবা জানি এই পারেতে পড়ি জলে সম্পদ টানাটানি ও মোর বিদায়ে দুই পারেতে বসবে সভা জানি এই পারেতে পড়ি জনের সম্পদ টানাটানি ওই পারেতে জবাবদাহি সুখনো কণা সওয়াল জবাব দিতেই হবে নেই তো বাহানা মইরা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না আপনার অর্থ সম্পদ যা রেখে যাবে জাকাত দিবেন না সওয়াল জবাব আপনাকে দিতেই হবে কৈফত দিতেই হবে অর্থ দিয়েছিলাম কি করেছো খালি সন্তানের জন্য রেখে এসেছো না জাকাত মসজিদ মাদ্রাসা ইতিম অসহায়ের জন্য খরচ করেছো কথা বলেন ঠিক কি না জবাব কে দিবে আমার জন্য আমাকে দিতে হবে আমার বা সন্তানের জন্য সন্তান দিবে আমি যে অর্থ থেকে আমার বাবার জন্য মায়ের জন্য দিলটা নরম করে দেই না আমার জন্য আমার ছেলে এক কিঞ্চিত দিবে না
আপনার আমার টাকা দিয়ে মদ কিনে খাবে, গাঁজা কিনে খাবে, বিড়ি সিগারেট খেয়ে নষ্ট করবে, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিবে, কিন্তু কবরের পাশে একটা দিন দাঁড়ানোর সন্তানের সময় হবে না, মসজিদে পাঁচটা টাকা কৌটায় দেওয়ার মতন সুযোগ সময় তার হবে না, কারণ আমিও তো দেই না। হুজুররা যদি বলে মাহফিলে 500-1000 মায়ের জন্য দেন, 200 দেন, তখন আমিও মুখটা কালো করে ফেলি যে আমি আজকে 500 টাকা দিলে কালকে বাজার করার জন্য রেখেছি, কি করব। আমার সন্তানটাও তাই ভাববে, দিন ভালো আসছে না খারাপ আসছে বলেন, ভালো না খারাপ? তো আমার চেয়ে আমার সন্তান ভালো হবে এটা আশা করা খুব মুশকিল। আমার চেয়ে আমার বাবার প্রতি আমি যেরকম দয়া করতেছি, আমার সন্তান করবে এটা আশা করা সম্ভব? আগে 5 জন ভাই একসঙ্গে সংসার চলেছে, 20 বছর, 10 বছর, 30 বছর আমরা দেখেছি একই সংসারে খাইছে, এখনো লোক আছে, কিন্তু আজকে বিয়ে করলে কালকে আর একসঙ্গে বউরা ভাত খায় না, কথা বলেন ঠিক কিনা? ভাই ভাই আর হয় না, সম্পত্তি নিয়ে ভাই ভাইকে খুন করতে যায়, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 2 দিনের জীবনের তরে কতই পেরেশানি, নে আয়োজন সেই জীবনের নেই সীমা তার জানি, অনন্তেরই সেই সময়ে গুসাও সামানা, আর কতকাল হেলাই ফেলাই কাটবে জামানা, মহিরা গেলে কেউ তো আমায় বলেন, মহিরা গেলে কেউ তো আমায় নাম ধরে আর ডাকবে না, লাশ হবে মোর পরিচয় আর কবর হবে ঠিকানা, আমি মরে যাওয়ার পর আমার লাশ হবে পরিচয়, কবর হবে ঠিকানা, সেই কবরের জন্য এই লীলাবতী মাদ্রাসায় আজকে আপনার জমানো টাকা থেকে, অর্থ থেকে, যাদের বাপ নাই মা নাই, দুজনে চলে গেছে, বাপ মায়ের জন্য দুইজনের জন্য 500 টাকা সারাদিনের পরি